বিধানসভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আইনমন্ত্রী মলয় ঘটক। তাকে নিয়ে যাওয়া হয়েছে বেলভিউ হাসপাতালে। রক্তচাপ কমে যাওয়ায় শারীরিক অসুস্থ বোধ করছিলেন তিনি। জানা গিয়েছে বাদল অধিবেশন চলাকালীন বিধানসভায় উপস্থিত ছিলেন মলয় ঘটক। নিজের ঘরে বেশ কিছু কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সে সময় আচমকা অসুস্থ বোধ করেন। প্রথমে বিধানসভার মেডিকেল অফিসার প্রাথমিক পরীক্ষা করে জানান মন্ত্রীর রক্তচাপ কমে গিয়েছে। তারপর দ্রুত নিয়ে যাওয়া হয় বেলভিউ হাসপাতালে।